আবারও টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা তাকে রেখে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের দল অভিষেকের অপেক্ষায় থাকা সিলেটের এই ক্রিকেটার সুযোগ পেলে নিজেকে নিংড়ে দিতে চান আর এক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে দেখছেন সিনিয়র পেসারদের পাকিস্তান সিরিজের দলে ডাক পেলেও রাজা ম্যাচ খেলার সুযোগ হয়নি তবে এই সময় দলের সাথে থেকেছেন পেস বলারদের সাম্প্রতিক ফর্ম উজ্জীবিত করেছে রাজাকে রুবেল হোসেনকে আইডল মানা এই ক্রিকেটার সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চান দলের জন্য তিনি বলেন আমার আইডল রুবেল ভাই আপনি যত খেলবেন তত অভিজ্ঞ হবেন যেখানেই খেলি সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করি গত কয়েক বছর ধরে পেসাররা ভালো বল করছে বড় ভাইরা ভালো করছেন এটা আমাদের জন্য মোটিভেশন তাদের দেখে অনুপ্রেরণা পাই প্রত্যেক বলারেরাই একটি বিশেষ দিক আছে থাকে বিশেষ দক্ষতা পেসার রাজার শক্তির জায়গা তার গতিটাই দলের প্রয়োজন অনুযায়ী লাইন লেন্থ ঠিক রেখে বল করতে পারেন বলে আলো কুড়িয়েছেন ঘরোয়া ক্রিকেটে রাজা বলেন সব খেলোয়াড়ই অভিষেকের অপেক্ষায় থাকে আমি অভিষেকের অপেক্ষায় আছি সুযোগ হলে চেষ্টা করব ভালো কিছু করার জোরে বল করাই আমার লক্ষ্য থাকে দলের পরিস্থিতির চাহিদা মিটিয়ে ভালো জায়গায় লাইন ঠিক রেখে জোরে বল করা